Assalamualaikum. আমি জান্নাতুল মাওয়া সুনন্দা, ইস্টার্ন ইউনিভার্সিটির বিবিএ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমি কালচার ক্লাবের একজন সক্রিয় সদস্য। আমাদের ক্যাম্পাস যখন খোলা ছিল, তখন আমাদের ক্যাম্পাসে বিভিন্ন ধরনের ইভেন্টের আয়োজন করা হতো, হোক সেটা জাতীয় পর্যায়ের অথবা আমাদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো প্রোগ্রাম অথবা আমাদের কালচার ক্লাবের কোনো প্রোগ্রাম। সেখানে কালচার ক্লাবের একজন অ্যাক্টিভ মেম্বার হিসেবে আমাকে পারফর্ম করতে হতো অথবা অর্গানাইজিংয়েও থাকতে হতো। ক্যাম্পাসে অনেক শিক্ষার্থী, সবাই তো সবাইকে চিনবে না, কিন্তু কালচার ক্লাবে কাজ করার কারণে এবং পারফর্ম করার কারণে অনেকের মাঝেই পরিচিত মুখ হয়ে উঠতে পেরেছি। হয়তোবা দূর থেকে কেউ দেখে আমাকে ডাকছে, আমার নাম ধরে ডাকছে, তাকে আমি চিনি না কিন্তু সে আমাকে চিনে, কারণ আমি কালচার ক্লাবের পক্ষ থেকে পারফর্ম করেছি এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসে অংশ নিয়েছি। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগার একটা জায়গা, কারণ সবার মাঝখানে একটা আপন প্রিয় মুখ হয়ে উঠতে পেরেছি। ক্যাম্পাস এখন বন্ধ, যার কারণে আমাদের ক্লাবের অ্যাক্টিভিটিসগুলো এখন আর হচ্ছে না। ক্যাম্পাস বন্ধ থাকার কারণে ক্যাম্পাসে যে প্রিয় মুখগুলোর সাথে আর দেখাও হচ্ছে না। এখন সবাই কেমন জানি বিচ্ছিন্ন জগতে বাস করছি। প্রত্যাশা করছি এই অবস্থার নিরসন খুব শীঘ্রই হবে, আবার আমরা ক্যাম্পাসে ফেরত যাব, ক্যাম্পাসের সকল কার্যক্রম আবার স্বাভাবিক হয়ে যাবে। বর্তমান এই সময়ে ক্যাম্পাসকে খুব মিস করছি, আমার প্রিয় মুখগুলোকে খুব মিস করছি এবং ক্লাবের কার্যক্রম মিস করছি। আমার ক্যাম্পাসকে আমি খুব ভালোবাসি। আমার ক্যাম্পাস আমার গর্ব।